2019 সালের 15 মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে এক উগ্রবাদী সন্ত্রাসী পশুর হামলায় 50 জন নিরপরাধ নিরস্ত্র মুসলমান প্রাণ হারায়, যারা জুম্মার নামাজের জন্য সমবেত হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হামলাকারী গুলি ছুটতে ছুটতে মসজিদের দিকে যাচ্ছে। দেখা গেছে মসজিদে প্রবেশ মুখের প্রথম ব্যক্তি তাকে হ্যালো ব্রাদার বলে সম্বোধন করেছিলেন। এর জবাবে হামলাকারী তাকে পরপর 3টি গুলি ছুড়েছিল। এতে ওই ব্যক্তি তৎক্ষণাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন, যার নাম হাজি দাউদ নবী। 1980 সালে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে নিউজিল্যান্ডে পাড়ি জমান এই 70 বছর বয়সী প্রকৌশলী বৃদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে হাজি দাউদ নবীর এই হ্যালো ব্রাদার উক্তিটি নিউজিল্যান্ড ছাপিয়ে সারা বিশ্বের শান্তিকামী মানুষের উক্তি হয়ে উঠল। সন্ত্রাসী মানুষ হত্যা করছে, কিন্তু জয় হয়েছে মানবতার। এরই প্রেক্ষাপটে কবি শাহাদাত মানিকের কবিতা হ্যালো ব্রাদার। হ্যালো ব্রাদার, আমি আমার এই জীবন্ত পৃথিবীতে মাথা নোয়াতে এসেছি, কৃতজ্ঞতা জানাতে এসেছি এই প্রকৃতির মানবের অংশধারিত্বে। এসেছি স্রষ্টাকে সেজদায় রেখে তার এই অপূর্ব সৃষ্টির গুণগানে। তোমার উপর শান্তি বর্ষিত হোক। হ্যালো ব্রাদার, আমার বুকের দিকে তেড়ে আসা তোমার এক ঝাঁক বুলেটও আমার ঝাঁচরা হয়ে যাওয়া বুকের রক্তে কেন জানি তোমার জন্য কোনো ঘৃণা এখনো খুঁজে পাইনি। তোমার উপর শান্তি বর্ষিত হোক। হ্যালো ব্রাদার, আমি তখনও নামাজে দাঁড়িয়ে তোমার মুহুর্মুহু গুলির শব্দ পারেনি আমাকে তোমাকে তোমার জন্য প্রার্থনা থেকে সরিয়ে নিতে। আমি চাইনি অন্ধকারকে জয়ী করে পরাজিত করতে তোমায়। দেখো দেখো তোমার বুলেটের আঘাতে যে রক্ত, তার রংটা কেমন। তোমার উপর শান্তি বর্ষিত হোক। হ্যালো ব্রাদার, আমার বুকের ভেতরে আমার বাচ্চাটাকে খুব করে আঁকড়ে ধরে আছি, সে যেন তোমাকে বা তোমার বুলেটকে দেখতে না পায়। চোখের ঘৃণা বা মনের অন্ধকার, আমি চাইনি তোমার জন্য সে কোনো ঘৃণা খুঁজে পাক। তোমার উপর শান্তি বর্ষিত হোক। হ্যালো ব্রাদার, আমি সেই ভাই যে তোমাকে নিবৃত করার চেষ্টা করেছি, ঝাঁপিয়ে পড়েছিলাম তোমার অন্ধকারের উপর আলোকিত করতে, তোমার অন্ধকারে আলো জ্বালাতে, আলোটা তোমার চোখে ছড়িয়ে দিতে। চাইনি ওই অন্ধকার কি লেখাক, ওই অন্ধকার আজীবন তোমায়। তোমার উপর শান্তি বর্ষিত হোক। হ্যালো ব্রাদার, তোমার অজস্র গুলির আঘাতেই মুখ থুপড়ে পড়ে আছি আমি। আমার মৃত্যুতে আমার মুখায়বে তোমার মায়ের ছবি ফুটে উঠেছিল। জানি তোমার মনের সেই গভীর অন্ধকারও সে ছবি নিতে পারত না। শুধরানোর আগে আমি চাইনি তুমি আত্মহন্তারক হও। তোমার উপর শান্তি বর্ষিত হোক। হ্যালো ব্রাদার, জুম্মা মোবারক।